একশো দিনের মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন শ্রমিকেরা, টাকা পাচ্ছেন না। দলীয় নির্দেশে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগে সড়ক তৃণমূল, বাগদা পশ্চিম ব্লক তৃণমূলের উদ্যোগে বিক্ষোভ মিছিল, প্রধানমন্ত্রীর কুশপুতুল্লাহ। কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের শ্রমিকদের টাকা না দেওয়ার প্রতিবাদে ব্লকে ব্লকে আন্দোলন সংগঠিত করার নির্দেশ রাজ্য তৃণমূলের পক্ষ থেকে। তার প্রেক্ষিতে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হেলেঞ্জাতে বিক্ষোভ কর্মসূচি পালন, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ। এদিন সকালে এলাকায় মিছিল করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা তথা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোরচন্দ্র হালদার বলেন, কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের টাকা দিচ্ছেন না, দীর্ঘদিন কাজ করেও টাকা পাচ্ছেন না শ্রমিকেরা। দলীয় নির্দেশ অনুসারে আমরা হেলেঞ্চা বাজারে প্রতিবাদ মিছিল করে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেছি। বর্তমান কেন্দ্র সরকার একশো দিনের কাজে যে টাকা, সেই টাকা দিচ্ছে না। ছ মাস অতিক্রান্ত হয়ে গেছে, ইতিমধ্যে কাজ করছে শ্রমিকরা। আমরা জানি যে বাড়িতে যদি কোনো লেবার আমরা লাগাই তাহলে বিকেলবেলা তাদেরকে টাকা দিয়ে দিই, কারণ তিনি বাজার করবেন, কারণ গরিব মানুষের কাজ করেন। আজকে কেন্দ্র সরকার ছ মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও টাকা পরিশোধ টাকা দিচ্ছে না, শ্রমিকদের পাওনা টাকা তাদের দিচ্ছে না। সেই কারণের জন্য মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে এবং কালকে সারা পশ্চিমবঙ্গব্যাপী শ্রমিক কেন্দ্রে আন্দোলন করছেন। যারা একশো দিনের কাজের সঙ্গে যুক্ত তারা যত সময়ে এই মূল্য তারা পাচ্ছেন না, কাজের যে পারিশ্রমিক সেটা পাচ্ছেন না, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে হেলেঞ্চা আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাগদা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আজকে যে বোমা মিছিল, প্রতিবাদ মিছিল, এবং এখনই আমরা এই নরেন্দ্র মোদী পুষ্পুত্তলিকা দাহ করে প্রমাণ করতে চাই যে শ্রমিকদের টাকা তুমি না দিলে আগামী দিনে তোমাকে বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ তোমাকে প্রত্যাখ্যান করবে। তৃণমূলের এই কর্মসূচিকে ঘিরে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয় এলাকায়। জামাই ষষ্ঠীর দিন তৃণমূলের এই প্রতিবাদকে ঘিরে কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস। তিনি বলেন, আন্দোলন করা যেতেই পারে, তবে আজ একটি বিশেষ দিন, এই বিশেষ দিনে এমন কাজ না করলে ভালো হতো। এ বিষয়ে তিনি আরো বলেন, প্রতিবাদের ভাষা থাকতেই পারে। একশো দিনের প্রকল্প নিয়ে তারা কেন্দ্রের মঞ্চে সভা করেছে, প্রতিবাদ সভা করেছে, একশো বার তার অধিকার আছে। দেশের রাষ্ট্রনায়কের আজকের দিনে বিশেষ করে জুতোরমালা করি ধিক্কার, আসলে তৃণমূলের নামে হচ্ছে অপকৃষ্টি, একটা অসভ্যতার আচরণ, এর তীব্র নিন্দা করছি। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হেলেঞ্চা।